বিশিষ্ট অভিনয়শিল্পী শর্মিলি আহমেদ আজ সকালে 8 জুলাই 2022 প্রয়াত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের চলচ্চিত্রে নিজ স্বকীয়তায় ভাস্বর ছিলেন এই গুণী শিল্পী। 1947 সালের 8 মে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন শর্মিলি আহমেদ। দেশ বিভাগের পর তার পিতা তোফাজ্জল হোসেন রাজশাহী এলাকায় চলে আসেন। শর্মিলি আহমেদ পড়াশোনা করেছেন রাজশাহী পিএন গার্লস স্কুল এবং রাজশাহী কলেজে। 1962 সালে তিনি রেডিওতে অভিনয় শুরু করেন। 1964 সালে অভিষিক্ত হন চলচ্চিত্রে। ঢাকা টেলিভিশনের প্রথম নাটকেও অভিনয় করেছিলেন তিনি। চলচ্চিত্র, টেলিভিশন ও রেডিওর নিয়মিত এই অভিনয়শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চলচ্চিত্রে শর্মিলি আহমেদ নামে তিনি ব্যাপক পরিচিত হলেও তার পারিবারিক নাম ছিল মাজেদা মল্লিক। 60-এর দশকে প্রথম ঠিকানা চলচ্চিত্রে অভিনয় করলেও ছবিটি মুক্তি পায়নি। দ্বিতীয় ছবি ছিল পানসি বাউরা। এরপর তিনি আলিঙ্গন, পলাতক, আবির্ভাব, আয়না ও অবশিষ্ট, আগুন, রূপালী সৈকতে, বসুন্ধরা, এমিলের গোয়েন্দা বাহিনী সহ অর্ধ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। শর্মিলি আহমেদ এ পর্যন্ত প্রায় 400 নাটক ও 150টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় জীবনে রেডিও, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে। অভিনয় জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন যে বিনোদন অঙ্গনে তিনি সবার কাছে মা হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাঁকে শর্মিলি মা বলেই ডাকতেন। তোর কান্না আমি শুইতে পারি না, দোহাই মা আমার লাগা আর কাঁদিস না। মা গো তোর কান্না আমি শুইতে পারি না, দোহাই মা আমার লাগা আর কাঁদিস না। ক্যারিয়ারের শুরুতে শর্মিলি আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীকালে ছোট পর্দার মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন। ভাবি যেন লাজুক লতা, চলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না। অভিনয়ে ব্যস্ত থাকলে অনেক সময় পরিবারের সময় দিতে পারেন না অভিনয় শিল্পীরা, কিন্তু শর্মিলি আহমেদ একেবারে আলাদা ছিলেন। অভিনয় ও সংসার দুটি তিনি সামলেছেন সুন্দরভাবে। সংসারে কি রান্না হবে, কে কি খাবেন, এসব বুঝিয়ে তবেই তিনি প্রতিদিন ছুটতেন শুটিং এর সেটে। তার কাছে পরিবার আগে গুরুত্বপূর্ণ, তারপর কাজ। এই কারণে পরিবারের সদস্যরা সবসময়ই শর্মিলি আহমেদকে অভিনয়ে সহযোগিতা করেছেন। ছোট পর্দায় তাকে বেশিরভাগ সময় মায়ের চরিত্রে দেখা গেছে, আর বাস্তবেও মায়ের মতোই আগলে রেখেছিলেন পুরো পরিবারকে। সন্তানদের মানুষ করতে অভিনয়টা একটু কমিয়ে দিয়েছিলেন শর্মিলি আহমেদ। তাঁর স্বামী রকিবউদ্দিন আহমেদ ছিলেন তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল। পরবর্তীতে তিনি শিক্ষা অধিদপ্তরের পরিচালক হন। রকিবউদ্দিন আহমেদ রূপকার ছদ্মনামে পানসি বাউরা ও পলাতক নামে দুটি চলচ্চিত্র পরিচালনা করেন। বিশিষ্ট অভিনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি তাঁরই ছোট বোন। একমাত্র মেয়ে
তনিমা আহমেদ একসময় টেলিভিশনে অভিনয় করতেন। আব্বু আসছে না কেন? তোমার জন্য পুতুল কিনবে কিনা তাই দেরি হচ্ছে, তুমি ঘুমো। কি বোকা তুমি, জানো না কান্না শুনলে আমার ঘুম আসে না। মুন্নার চোখে ঘুম নিয়ে আয় ওরে ঘুমের রানী, মুন্না আমার লক্ষ্মী সোনা আমার নয়ন মণি। বিশিষ্ট এই গুণী শিল্পী চিরতরে এই পৃথিবীর মায়া ছেড়ে তিনি চলে গেলেও তিনি থাকবেন আমাদের অন্তরে, তাঁর আত্মার শান্তি কামনা করছি।